হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলো আজকে আরেকটা ব্লগের সাথে তোমাদের স্বাগত জানাই। তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমেই বিছানাটা গুছিয়ে নিচ্ছি ভালো করে, আর অনেক মানে মনে হয় যে না পরে গুছাবো, কিন্তু পারি না, মনে হয় না, ভালো করে গুছিয়ে তারপরে বাইরে গেলেই ঘরটাও ভালো লাগে আর আমার মানে মনে শান্তিও লাগবে যে না বিছানাটা যখন সুন্দর দেখবো। আর বিছানার ওই নিচে যে কি বলে তোষক নাকি, ওটা শুধু নিচে চলে আসে নিচের ওই গদিটার জন্য, আমাকে প্রত্যেক দিন ঠেলে ঠেলে ওই পাশে পাঠাতে হয়। আর এই দেখো ওয়েদারটা আজকে পুরো মেঘলা মেঘলা, আর এই যে জামা কাপড়ও কেচে দিয়ে গেছে। আর তারপরে আমি এই যে ব্রাশ করে নিচ্ছি ভালো করে, আর পুকুকেও খাওয়াতে হবে, তারপরে আজকে তো যাব একটা জায়গায়, তোমরা জানোই। এই যে আমার পাপা ঘুম থেকে উঠে পড়েছে, আর ঘুম থেকে উঠে খাওয়া হয়ে গেছে, তো মুখটা তুমি অমন করে আছো কেন? খাওয়া হয়ে গেছে, এই যে উঁচু করে নিয়ে ঘুরছি, নাহলে ওর আবার স্বভাব আছে তুলে দেয়া, ইচ্ছা করলে ও 10 মানে 1 ঘন্টা পরেও তুলতে পারে, গলার মধ্যে একাই হাত দেয় দিয়ে অক অক অক। কি বাইরে যাবা? বাইরে যাবা? এই যে পাগল, আরে এই যে পাগল, আর এটা পাগলি, হাত পেতে গেলে একটু দাঁড়াও, একটু দাঁড়াও, একটু মানছে দাঁড়াও। পুকু পুকু হামি দাও, তো তোমার দাদা ভাই গেছে উপরে ফ্রেশ হতে, ওই শুধু একমাত্র আমাদের ওপরের বাথরুম ইউজ করে, তাছাড়া আমরা কেউ ইউজ করি না ওপরের বাথরুমটা, আসবে তারপর ওকে নেবে, আর আমি এদিকে রান্না বান্নাটা সারবো। আর মা এই যে ঘর ছাড় দিল, আজকে উঠতে দেরি হয়ে গেছে, সঞ্জয়ও শুয়েছিল, জিমে যায়নি যেহেতু, তো এইমাত্র ঘর ছাড় দিল। তোমরা অনেকেই জানতে চাইছিলে যে কেন তুমি সংসারের দায়িত্বটা তোমার মা তোমাকে দিল, সেটা হচ্ছে দেখো বাচ্চা রাখতে গেলে তো একজনকে লাগবেই, আর আমার মার হচ্ছে মানে ওর মার কাছে পুকু খুব ভালো থাকে, আমাদের কাছে যেটুকু না থাকে সারাদিন একটু কান্নাকাটি কিচ্ছু করে না, আর আমার রান্না করতে ভালো লাগে, তো ভাবলাম মার রান্নাটা মার কাছটা আমি নিয়ে নিই, আর পুকুকে তো মা এমনিতেও রাখে, মারও একটু রেস্ট হয়ে যাবে, আর আমার মার রান্না করতে এমনিতেও কতটা ভালো লাগে না। তো যাই হোক, আজকেও যে পুকুর খাবার ইয়েটা আগে কুটে নিলাম, আর আজকে নিরামিষ হবে আজকের থেকেই, যেহেতু পুজো করব তো ওই জন্য, তো সিম্পলের ওপরেই, আর যেহেতু যাব এক জায়গায় তাড়াহুড়ো করে, মা বললো এই ভাজা আর ডালই কর, আর কিছু বেশি কিছু করতে হবে না। আর মটরের ডাল কিন্তু মাঝে মধ্যে ভালো লাগে, রোজ রোজ ভালো লাগে না, মটরের ডাল আবার প্রচুর গ্যাসও হয়। ভাতটাও এখনই প্রেশারে বসিয়ে দেবো, দেখলে তো সবজি কাটলাম, আর আমার সবজি এখনও কাটা কমপ্লিট হয়নি, তো আজকে নিরামিষ বললাম, আজকে শনিবার নিরামিষ খাবো, কালকে হচ্ছে আতপ চালের ভাত না নিরামিষ, যাই হোক সুজন বলছিল আতপ চালের ভাত, মা আবার বলছে না নিরামিষ খেলেই হবে, আর সোমবারে তো পুজো করবো, আর এই রান্নাবান্না করে তারপরে যাবো হচ্ছে গঙ্গা স্থান করতে, আর ওয়েদারটাও আজকেও মেঘলা, তো চলো আমি কোটাকাটি কমপ্লিট একদম করে নিই, লাস্টে দেখাবো কী কী আজকে রান্না করলাম। রান্না একদম কমপ্লিট, আর দেখো কালকে তেল দিয়েছি, তারপর চুল ক্রিম্পিং করা ছিল, তো চুল পুরো সেই ঝাঁকড়া হয়ে আছে, আর একবারে আমি বাড়িতে স্নান ধান করবো না, রাতে এমনি গা ধুয়েছিলাম, আর এখন এইভাবেই চলে যাব ওখানে যে গঙ্গায় গিয়ে একবারে শ্যাম্পু করবো। তো চলো কী কী রান্না করলাম তোমাদেরকে দেখ, এটা হচ্ছে চিচিঙ্গা ভাজা, পটল ভাজা, ভেন্ডি ভাজা, আর এই যে এখানটা আছে হচ্ছে মটরের ডাল, দেখো ডাল পুরো গলে গেছে, প্রেশারে সেদ্ধ করা তো পুরো মানে এর আর কোনো গোটা চিহ্নই নেই, যেটা কিসের ডাল। আজকে নিরামিষই হলো, মানে এইটুকুই রান্না বান্না করলাম, ভাজা ভুজে দিয়েই খাবো, আর বেশি কিছু করার ইচ্ছা হলো না, তরকারি ফরকারি, মা বলো না এটাই থাক। পুকু ফোন দেখতে মানে গান শুনতে এত পছন্দ করে, দেখো স্নান করে পায়ের ওপর পা তুলে দিয়ে দেখেছো পা নাচাচ্ছে, আর এটা কি গান দেখছে তোমরা বলো তো। এই যে পুকু এখন খেলা করছে, পুকু আমি খাওয়া দাওয়া করে এই যে রেডি হলাম, আর এই যে ব্যাগে সব কিছু নিয়েছে, এই ব্যাগের মধ্যে মগ নিয়ে যাচ্ছে, আমি মগ, আমি মগে করে জল ঢালব, হচ্ছে তিনটে দাদা তিনটে ডুবতো মারতে হবে, তুমি বলো, তুমি বলো, যা বলো, যা বলার বলো, আর সুজন না মনে এখনো রেডি হয়নি, ও
ওরা হচ্ছে সেলুনে গেছিল, সেলুন থেকে এসে কি করছে জানি না, আমার সব একদম রেডি হয়ে গেছে। তো চলো বেরোবো, যাই গঙ্গা স্থান করেই আসি। তিনটে ডুবতে আমি আমরা বেরোবো এখন, সুজনরাও চলে এসছে এইদিকে, কি করতে আসছে কি জানি, যাবো তো ওইদিক দিয়ে, কি মনে হয় টোটো ফোটো নিয়ে আসছে নাকি জানি না। আর এই চটিটা আমার নতুন, তো আমার যখন যেটা নতুন পাই সেটা পরেই যাই, দেখি কয়দিন যাই, চটিটা অনেক টাইট হয়েছে। তো চলে এসছে মনে হচ্ছে, বন্ধ করো না, দাঁড়াও আমি নিয়ে যাই। এইদিক কি করতে আসলি? না না গাড়িতে যাবো না, টোটোতে যাচ্ছি বাজারে এসে। টুকটুকি দা টোটো ভালো, টুকটুকি যাচ্ছে, বাইকে যেতে পারলাম গেল না, বাইকে গেলে আজকে বিরাট মেঘ, বিরাট মেঘ বৃষ্টি, গান মান চালু না, ওইদিকে আওয়াজ হচ্ছে না, প্রিয় এটা কি বললো। আর ওই যে ওই দোকানে ওই যে ফল নিচ্ছে, পেয়ারা নিচ্ছে, পেয়ারা বাসি মুখে যাবে, আর আমরা সাবানি শ্যাম্পু নিতে হবে, সকালবেলা খাইয়ে আইতে তাও কাছে বাসি মুখে যাবে। আর এই দোকানের সামনে এসে আমার খেতে ইচ্ছে হলো, লাড্ডু আর দিলকুশ খাবো, আর এরা খাবে কটকটি, মদন কটকটি। আর আমার এত দাঁতের ব্যথা, আমার ওই সব কটকটি খাওয়া খেতে পারবো না, পেয়ারা নিয়েছি, পেয়ারাও খেতে পারি না। আর ভিডিও বানাচ্ছে, সবাই কেন তাকাচ্ছে, সবাইকে দেখি তো, কেন তাকাচ্ছে সবাই? হ্যাঁ আমাকে ভুলভাল কিছু বলছে, সবাই কেন তাকাচ্ছে? নবদ্বীপ ঘাটে আমরা পৌঁছিয়ে গেছি, আর এখানে টোটোর থেকে নেবে আমার প্রচুর জল তেষ্টা পেয়েছিল, যেহেতু ওই বললাম তোমাদের এর আগে ওই দোকান থেকে এটা ওটা খেয়েছি, আর মুখটাও পুরো মিষ্টি খেয়ে নষ্ট হয়ে গেছে। তো এখানে আমি তোমার দাদার কাছ থেকে টাকা নিয়ে নিজেই জল নিয়ে খেয়ে নিলাম। আর এখানে টিকিট কাটাও কমপ্লিট হয়ে গেছে, সুজন গেছে টিকিট কাটতে। আর তোমরা এই ভিডিওতে কমেন্টস করো, কারা কারা শিমলিবাস যাচ্ছ জল ঢালতে সোমবারে? আমি কিন্তু শিমলিবাস জল ঢালতে যাচ্ছি সোমবারের দিন। তো অনেকে বলতে পারো দিদি ভাই আগের থেকে বললে না, তো আমি একদিন আগেই জানিয়ে দিলাম। আর দেখো প্রচুর কিন্তু জল, আর যেহেতু এখন বর্ষার সময় মানে জলের ঢেউটা স্রোতটা মানে দেখলেই ভয় লাগছে। আর দেখো জলটা এই সাইডে কেমন ঘোলা, যখন আমরা মায়াপুর যাই ওই সাইডে দেখি পরিষ্কার, আর এই সাইডে ঘোলা। তো আজকে আমরা এই ঘোলা দিক দিয়েই যাচ্ছি। আর এই যে আমি, সুজন, পোষেন আর হচ্ছে তোমাদের দাদা ভাই, চারজনই যাচ্ছি। তো ওখানে গিয়ে চলো একবারে আবার দেখা হচ্ছে। তো এই যে আমরা চলে এসেছি, আর এসে এই যে এখান থেকে ঢপ নিচ্ছি, মানে ওই যে জল ঢালতে যাব, তো ওই যে ওই পাশে দেখতে পাচ্ছ ওই যে ছোটো ছোটো ওই ওর ভেতরে ওই ঢপগুলোর মধ্যে করে দুধার গঙ্গা জল নিয়ে যাব। আর সুজন তিন চারটে নিচ্ছে, বড় ঢপ ছোট ঢপ, সুজন অনেক জল নিয়ে যাবে। আর ওই যে ওখানে যাবো আমরা স্নান করতে, ফুকুকে নিয়ে এসেছিলাম ওখানে স্নান করতে, আমরা এক মাস পরে আর শ্যাম্পু সাবানও নেবো ওখান থেকে। আমি চেঞ্জ করে নিয়েছি ওই বাড়ির মধ্যে গিয়ে, আর এরা এই ফাঁকা জায়গায় চেঞ্জ করছে, ওখানে শুধু মহিলাদের চেঞ্জ করার জায়গা সেই জন্য। আর আমি চুড়িদার নিয়ে এসেছি, এবার নাইটি নিয়ে আসিনি, চুড়িদার প্যান্ট ওড়না নিয়ে এসেছি, আর সাবান শ্যাম্পু নিয়েছি, তো ওদের চেঞ্জ হোক তারপরে। আবার এইটা আমি বাড়ির থেকে যে পুকুর স্নান করার মগটা আমি নিয়ে চলে এসেছি, আমি মাথায় জল ঢালবো বলে। আর এই যে এতগুলো ঢপ ঢুপ নেওয়া হয়েছে, সব ঢপ ঢুপ। আর এই যে সুজন, এই ভিডিও আর ওই ফেসবুকে ছাড়বে না বুঝলে। আমি কিচ্ছু নেবো না, এত তিনটা ছেলে থাকতে আমি কেন নেবো। আর এই দেখো একটা গাড়ি, ওই যে ওই গঙ্গার থেকে একটা মড়া তুললো, বিরাট ভয় লাগছিল, আমি আগে আগে চলে এসছি, এরা দেখছিল ওখানে প্যাকিং করে রেখেছে, মানে ওই কাগজ ফাগজ মুড়িয়ে রেখেছে, নিয়ে যাবে ওদের। তো ঝাঁপ মেরেছিল নাকি নৌকার থেকে মদ খেয়ে, তারপরে আজ কালকে দুপুরে সেটা আজকে তুলেছে, দেখে ডুব মারে যেমন সেইভাবে নিয়ে আসলো, বল ডুব মারছে মনে হচ্ছে ওই মড়াটা, কেমন লাগছে? ঠান্ডা ঠান্ডা স্নান হয়ে গেল কিন্তু, তাই না? এখানে আস্তে আস্তে দেখলাম এখানে রাস্তার ধারে ব্লাউজ বিক্রি হচ্ছে। আমাদের কৃষ্ণনগর এই ব্লাউজ আগের দিন একটা নিয়েছিলাম, 350 টাকা নিয়েছে, আর এখানে মাত্র 100 টাকা। তো ভাবলাম একটা ব্লাউজ নিই, পুজো করতে যাব, এই ব্লাউজটা পরে যাব, সাদা আছে বেশ বেশ।
তিনজনা খাচ্ছে কচুরি আমি একা খাবো। এইবার আমরা আবার বাড়ির দিকে রওনা দিলাম। তো রাস্তায় যাওয়ার সময় ভিডিও বানিয়েছিলাম, আসার সময় আর তেমন কোনো ভিডিও বানাইনি। আর এত বাজে বাজে ঘটনা ঘটছিল আজকে, দেখতে পাচ্ছিলাম চোখের সামনে, আমি এরকম কিছু দেখি না, যেহেতু আমি তেমন বাইরেই যাই না তো দেখবো কি। আর সঞ্জয় বলো, শুধু এরা দেখেই থাকে। চলে এসেছি আর এসে চেঞ্জও করে নিলাম, দেখেছো মুখ চোখের অবস্থা। মানে সেই সকালে একটু কাজল দিয়েছিলাম, তো ওখানে গিয়ে তো সেইভাবে স্নান করা হয়নি, তো এই যে কালিটা রয়েই গেছে। আর আজকে সারাদিনই বলতে পারো মানে জলে ডুবে মরা দেখলাম, কারণ আসার সময় একটা দেখলাম, একজন ভ্যান চালিয়ে বাড়ি যাচ্ছিলো, তো মাথা ঘুরে হয়তো জলে পড়েছে, একদম মানে মাথাটা জলের মধ্যে ঢুকে গেছে, মারা গেছে। হাট ফেল করে হোক, মানে যাই হোক মারা গেছে। দেখলাম পুলিশ টুলিশ, তো আমি মরাটা দেখিনি, দাঁড়িয়েছিলাম, ওরা সব দেখে আসলো। ভাল লাগছে না, মানে মনটা অনেক খারাপ লাগছে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। টাটা।